বাকিরে কই, তাড়াতাড়ি আসো সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাকে এখানে বেশ কয়েকজন সালাম জানাচ্ছে, আমি সবাইকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম। 26 জন যুক্ত হয়েছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বাকিদেরকে একটু মেনশন করে দাও বন্ধুদেরকে, যাতে হচ্ছে ওরাও ক্লাসটা করতে পারে। আমার একজন ছাত্রী জান্নাতুল, সরি, ইমা ফাউজান, অর্থাৎ ইমা, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রিফাত, ওয়ালাইকুম আসসালাম। নিরা ইসলাম যুক্ত আছে আমাদের সাথে, মুসলিমা আক্তার, এর পাশাপাশি বিগ ফ্যান, হ্যাঁ সবাই বিগ ফ্যান। আচ্ছা যাই হোক, জান্নাতুল উর্মি ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে। বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে দিলে মনে হয় বেটার হয়, কারণ হচ্ছে সবাই মিলে ক্লাসটা করলে একটা উপভোগ্য ক্লাস হয়। আর পারলে একটু শেয়ার টেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার টেয়ার করে দাও, যাতে হচ্ছে আমাদের পেজের একটু রিচটা বাড়ে। হ্যাঁ, এই এই অধ্যায়টা আংশিক, আংশিক বলতে এখানে হয়তো বা আমরা একটু দেখবো আর কি। আংশিক বলতে এখানে বিশেষত আমি যেগুলো সিলেবাসের বাইরে বা সিলেবাসের নাই সেগুলো নিয়ে আলোচনা করব না। লাদেন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই, আশা করি তুমিও ভালো আছো। মুসলিমা আক্তার, ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। এনামুল হক, ধন্যবাদ। আমাদের সাথে আছে রূপা কাজী, এনামুল হক, এর পাশাপাশি লাদেন আছে, আবির হাসান, নিশান আছে। তো এখানে অনেকেই যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যাতে হচ্ছে তারাও একটু যুক্ত হয়ে যায়। আচ্ছা, এম ফাহিম হাসান রাহাত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আরও অনেকে যুক্ত হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি, নাজাত আবাচ্চম আছে, রুফা কাজী, পাপিয়া হাসান, হুসাইন, তারপর আব্দুল আল মারুফ, আব্দুল আল মারুফ, সুমাইয়া আক্তার, আশা। আচ্ছা, আমি ভালো আছি, শাহাদাত হুসাইন, জুবাইর আহমেদ আছে, শাহাদাত হুসাইন আছে। আচ্ছা, লাভ পাঠাচ্ছে, লাভ লাভ, আজকে রুজ ডে কিন্তু। হ্যাঁ, তোমাদেরকে আমি আজকে রুজ ডে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। বুরহানুদ্দিন, এটা এটা আন্টি আঙ্কেলকে বলো, ঠিক আছে? বুরহানুদ্দিন, তুমি আন্টি আঙ্কেলকে বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে এনামুল হক, আমার নাম রাসেল। আশা করি তোমরা ওইখানে পেজের মধ্যেই দেখতে পাচ্ছো যে আমার ওই টেমপ্লেট যেগুলো বানানো হয় বা পোস্টার যেগুলো দেওয়া হয় সেখানে কিন্তু থাকে, আমার নাম দেওয়া থাকে। সুফিয়া খাতুন, ধন্যবাদ। ফারহিন, ফারদিন হুসাইন ইমন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আজকে আলোচনা করব হচ্ছে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টা নিয়ে, মূলত বাংলাদেশের সংবিধান নিয়ে যে টপিকটা বা যে অধ্যায়টা আছে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আচ্ছা, বাকি যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তীতে যারা যুক্ত হয়েছে এবং বন্ধুদেরকে পারলে একটু মেনশন করে দাও। তো আমি হচ্ছে আজকে একদম কোল মাইন্ডেড, মানে হচ্ছে একদম কোল, যেটাকে বলে একদম আস্তে আস্তে বোঝাবো। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আমি খুব দ্রুতই কথা বলি, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে ক্লাস করানোর সময় আমি দ্রুতই নাকি কথা বলি, এই জিনিসটা আমি প্রায় সময় দেখলাম যে মানে স্টুডেন্টরা বলে যে আমি দ্রুত চলে যাচ্ছি বা দ্রুত বোঝাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে এমন যে কোনো একটা কিছু যখন আমি বোঝাতে যাই, এটা হয়তো বা মানে একটা সিস্টেমের কারণে হয়ে যাচ্ছে যে আমি দ্রুতই বলে ফেলতেছি বিষয়টা, তোমরা বুঝতেছো না। ওইরকম যদি হয় তাকে, তাহলে আমি বলবো যে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আমি একদম আজকে আস্তে আস্তে বলবো, মানে হচ্ছে একদম তেমে তেমে বলবো কোনো একটা বিষয় নিয়ে। তোমরা সবাই জানো যে সংবিধান, প্রত্যেকটা দেশেরই কিন্তু সংবিধান আছে, সেটা হতে পারে লিখিত নতুবা অলিখিত। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যে সংবিধানটা, সেটা তোমরা সবাই জানো যে আমাদের যে সংবিধানটা সেটা মূলত হচ্ছে 1971 সালের পরবর্তীতেই 72 সালে সংবিধানটা কার্যকর হয়। তো এই যে সংবিধানটা, সংবিধানটা হচ্ছে কিন্তু লিখিত, অর্থাৎ আমি যে একটু আগে বললাম যে পৃথিবীর প্রত্যেকটা দেশেরই কিন্তু কি আছে, মানে প্রায় প্রত্যেকটা দেশেরই কি আছে, সংবিধান আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে যে সংবিধানটা সেটা হচ্ছে লিখিত একটা সংবিধান। এখানে সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ একটা আইন, সংবিধানটা কি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। ইতিমধ্যে আরও কয়েকজন যুক্ত হয়ে গেছে, সুফিয়া খাতুন, হ্যাঁ আমি লাইভ ক্লাস নিব, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সমাজবিজ্ঞান নিব। রিয়া পারভিন, ধন্যবাদ, আমি ভালো আছি। আচ্ছা, ধনঞ্জয় চক্র ইতিমধ্যে যুক্ত হয়েছ, সোহানুর রহমানও আছে। তো যেটা বলতেছিলাম, সংবিধানটা হচ্ছে মূলত
একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটা হচ্ছে মূলত কিছু বিধিনিষেধ বা দিক নির্দেশনামূলক, অর্থাৎ হচ্ছে কিছু সংবিধান হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য মূলত কিছু নীতিমালা, প্রকৃতপক্ষে কতগুলো লিখিত বা অলিখিত। আমি আবার বলতেছি, সংবিধানটা হচ্ছে প্রকৃতপক্ষে লিখিত বা অলিখিত কতগুলো নীতিমালা যা কোনো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার বণ্টনের নীতি নির্ধারণ করে। তাহলে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সংবিধানটা হচ্ছে মূলত কতগুলো নীতিমালা, যেটা হচ্ছে লিখিত বা অলিখিত হতে পারে, যেটা মূলত হচ্ছে রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক নির্ণয় এবং হচ্ছে কাজ সম্পর্কে স্পেসিফিকেশন করে থাকে, অর্থাৎ হচ্ছে মানে একদম নির্ধারণ করে দেয় যে এটা করা যাবে, এটা করা যাবে না, হ্যাঁ এটা হওয়া লাগবে, এটা হওয়া লাগবে না, এই ধরনের বিষয়গুলো। যেমন হচ্ছে সংবিধানে যেইগুলো উল্লেখ আছে সেগুলো কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই মেনে চলতে হবে, ইভেন হচ্ছে রাষ্ট্রের সরকারকেও সংবিধান অনুযায়ী চলতে হবে। এই জিনিসটাই হচ্ছে মূলত সংবিধান, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা কি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কি রাষ্ট্রের সর্বোচ্চ আইনটা হচ্ছে সংবিধান। ঠিক আছে, তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে আমরা সংবিধান জানি। আমরা জানি যে গ্রিক দার্শনিক এরিস্টটল, যে তোমরা অনেকে হয়তো জানো যে এরিস্টটল তিনি যার তার যে গ্রন্থ দ্য রিপাবলিক, তোমার এরিস্টটলের দ্য পলিটিক্স যে গ্রন্থ এরিস্টটল, তিনি কিন্তু সেখানে যেভাবে উল্লেখ করলেন সেখানে হচ্ছে তিনি বলেন যে সংবিধানের কথা বলতে গিয়ে তিনি বলেন যে সংবিধান হচ্ছে একটি জীবন ব্যবস্থা বা হচ্ছে একটা এমন একটা ব্যবস্থা যা রাষ্ট্র নিজেই তার জন্য পছন্দ করে। অর্থাৎ ইংরেজিতে বলে কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। অনেকেই কমেন্ট করতেছে সংবিধানের ইংরেজিটা কি যেন, হ্যাঁ কনস্টিটিউশন, অনেকেই কমেন্ট করছো, ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য, এখানে হাসার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এরা ক্লাসের মতো ভাই এখানেও জ্বালাচ্ছে, কারা জ্বালাচ্ছে, হ্যাঁ কে কমেন্ট করলো এটা? আচ্ছা, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু হচ্ছে একজন আরেকজনকে হেড স্পেস দেওয়া যাবে না, কোনো ধরনের তাচ্ছিল্য করে কোনো কিছু বলা যাবে না, কেউ যদি কোনো প্রশ্ন করে সেটার উত্তর মানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে, এই জিনিসটা যাতে বজায় থাকে আর কি। তো তোমাদের আমাদের আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করবা, হয়তো বা আমি যেহেতু পড়াচ্ছি আমি স্ক্রিনের দিকে কম তাকাতেও পারি, এই জন্য হচ্ছে তোমরা একবার করলে হয়তো বা আমার চোখে পড়বে। তাহলে আমি আর কথা না বাড়াই, তো এখানে সংবিধান জিনিসটা কি বললাম, সংবিধানটা এরিস্টটলের কথা অনুযায়ী হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা, সংবিধানটা হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা যা রাষ্ট্রই নিজের জন্য এটি কি করে পছন্দ করে। আচ্ছা, জোবায়ের আহমেদ লিখে দিল ইতিমধ্যে, আচ্ছা ধন্যবাদ লিখে দেওয়ার জন্য। এর পাশাপাশি তাহলে আমি কি বললাম একটু আগে, যে সংবিধানটা হচ্ছে প্রকৃতপক্ষে কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালা, হ্যাঁ যা কোনো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার ও বণ্টনের নীতি নির্ধারণ করে। আচ্ছা, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে এ মানে এই অধ্যায় সম্পর্কিত তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব যে এটার জবাব দেওয়ার জন্য। তাহলে সংবিধানের ধারণাটা আমি বোঝাইতে পারলাম, অর্থাৎ হচ্ছে সংবিধানটা হচ্ছে রাষ্ট্রের একটা সর্বোচ্চ আইন, সেটা লিখিতও হতে পারে আবার অলিখিতও হতে পারে। পৃথিবীর অসংখ্য দেশে অলিখিত সংবিধান আছে, সৌদি আরবেও কিন্তু কোনো লিখিত সংবিধান নাই, তারা মনে বলে যে কোরআন এবং সুন্না অনুযায়ী সুন্নাই হচ্ছে মূলত সংবিধান, কিন্তু বাস্তবিক পক্ষে বাংলাদেশের যে সংবিধান সেটা হচ্ছে লিখিত একটা সংবিধান। তাহলে সংবিধানটা বুঝতে পারছো যে রাষ্ট্রের একটা সর্বোচ্চ আইন যেটা কতগুলো লিখিত বিধিমালা, লিখিত হতে পারে আবার না অলিখিতও হতে পারে, কতগুলো বিধিমালা বা আইনের সমষ্টি যেগুলো রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ আইন হিসেবে পরিগণিত হবে, রাষ্ট্রের সর্বস্তরের সর্ব মানে সব পর্যায়ের সকল প্রতিষ্ঠান এবং সকল ব্যক্তি এই সংবিধান মেনে চলতে বাধ্য। যদি সংবিধান পরিপন্থী কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি কোনো সংবিধান পরিপন্থী কাজ করে তাহলে সেটার জন্য তাকে যে বিচারের আওতায় আনা হতে পারে বা আনা হয়ে থাকে। হ্যাঁ, এটা এসএসসির জন্য, এসএসসির আমি এসএসসির ক্লাসেই নিচ্ছি, তো ইন্টারের শিক্ষার্থী যারা আছো তারা যুক্ত থাকো, বাকিদেরকেও একটু মেনশন করে দাও বন্ধুদেরকে। তো এখন আমরা সংবিধান প্রণয়নের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ইতিহাস যে তোমরা সবাই জানো, 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় কিন্তু পাকিস্তানের কারাগারে ছিলেন এবং তিনি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন
72 সালে। আমি কিন্তু সাল তারিখ সহ লিখে দিচ্ছি, একটু খেয়াল রাখো, অর্থাৎ 10ই জানুয়ারি কিন্তু তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই জানুয়ারির 10 তারিখেই মূলত স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি পরবর্তীতে 1972 সালে 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ প্রণয়ন করেন। কি করেন? অর্থাৎ 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ প্রণয়ন করেন। একটু সাল বা তারিখগুলো একটু খেয়াল করো। অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এবং সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তান কারাগারে। এবং তোমরা সবাই জানো যে মূলত মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 1971 সালে 10ই এপ্রিল। তাহলে এই যে এপ্রিলের পরবর্তীতে 1971 সালে 16ই ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হলো, তার মানে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। এবং মুজিবনগর সরকার যেটা ছিল সেটা ছিল হচ্ছে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্রপতি হচ্ছে সকল ক্ষমতার মালিক। তাহলে হচ্ছে এর পরবর্তীতে যেটা 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং 11ই জানুয়ারি একটা আদেশ জারি করেন যেটা হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, ঠিক আছে? সালগুলো মনে থাকে না মুহম্মদ চৌধুরী, বারবার পড়লে মনে থাকবে, অর্থাৎ একবার পরে রেখে দিলে তো এমনিতেই মনে থাকবে না, এটাই তো স্বাভাবিক। অনেকে এখনো পর্যন্ত সালাম দিচ্ছ, আমি সবাইকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি, অর্থাৎ হচ্ছে সবাইকে সালামের জবাব দিছি হিসেবে ধরে নাও। তো বাকি যারা যুক্ত হয় না তাদেরকে একটু চেষ্টা করো যে যুক্ত করার জন্য। তাহলে আমি যেটা বললাম, 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন, তিনি সেই সময় কী ছিলেন, যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এবং পরবর্তীতে 1972 সালে 11ই জানুয়ারি তিনি যেটা করলেন সেটা হচ্ছে কি, যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। এবং অস্থায়ী সংবিধান আদেশ জারি করলে তিনি যেটা করলেন সেটা হচ্ছে মূলত সংবিধান প্রণয়নের জন্য একটা সিদ্ধান্ত নিলেন। এবং সিদ্ধান্ত নিয়ে তিনি এই এই যে আদেশটা, এই আদেশটা মূলত হচ্ছে তোমার একটা অস্থায়ী সংবিধান আদেশ 1972 নামে অবহিত ছিল। অর্থাৎ হচ্ছে এই যে 11ই জানুয়ারি যে সংবিধানের আদেশ দিল, অর্থাৎ অস্থায়ী সংবিধান আদেশ দিল, সেটা 1972 অস্থায়ী সংবিধান আদেশ নামে অবহিত হবে বলে সেই আদেশের মধ্যে উল্লেখ করা হয়। এর পাশাপাশি এটাও বলা হয় যে এটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। অর্থাৎ তিনি যে অস্থায়ী সংবিধান আদেশটা জারি করলেন সেটা সমগ্র বাংলাদেশে কী হবে, জারি হবে বলে মানে জানিয়ে দেন, অর্থাৎ হচ্ছে আদেশের মধ্যে উল্লেখ করেন, অবিলম্বে এটি বলবৎ করা হবে। অর্থাৎ হচ্ছে এই যে অস্থায়ী সংবিধান আদেশ যেটা সেটা মূলত অবিলম্বে বলবৎ হবে বলে তিনি সেখানে উল্লেখ করেন। তাহলে এখানে অস্থায়ী সংবিধান আদেশ যেটা সেখানে মূলত হচ্ছে তিনি মূলত সেখানে হচ্ছে গণপরিষদের সদস্য কারা হবে সেটাও কিন্তু উল্লেখ করেন, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের গণপরিষদের সদস্য কারা হবে সেই বিষয়টাও তিনি উল্লেখ করেন। তোমরা সবাই জানো যে 1970 সালের নির্বাচন হয়েছিল, সাধারণ পরিষদ নির্বাচন হয়েছিল। কি নির্বাচন হয়েছিল? 1970 সালে সাধারণ পরিষদ নির্বাচন হয়েছিল, যেখানে মূলত হচ্ছে সাধারণ পরিষদের সদস্য এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে মূলত কি গঠন করা হবে, যে গণপরিষদ, অর্থাৎ বাংলাদেশের প্রথম গণপরিষদ গঠন করা হবে হিসেবে তিনি ওই যে অস্থায়ী সংবিধান আদেশে ঘোষণা করেন, ঠিক আছে? তাহলে অস্থায়ী সংবিধান আদেশে যে ঘোষণাটা করেছিলেন সেটা মূলত হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ প্রয়োজন ছিল, এবং গণপরিষদটা গঠন করা হবে কাদের নিয়ে, অর্থাৎ সাধারণ পরিষদ নির্বাচন এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে যারা জয়ী হয়েছিল সেই সময়ে 1970-এর নির্বাচনে যারা জয়ী হয়েছিল এবং হচ্ছে 1970-এর যে সাধারণ পরিষদ নির্বাচনে যারা জয়ী হয়েছিল তারা মূলত বাংলাদেশের গণপরিষদের সদস্য হবে বলে অস্থায়ী সংবিধান আদেশে তিনি উল্লেখ করেন। তাহলে পরবর্তীতে তিনি আরেকটা আদেশ জারি করেন, সেটা হচ্ছে কি, বাংলাদেশ গণপরিষদ আদেশ। অর্থাৎ হচ্ছে তিনি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন 1972 সালে। তাহলে সংবিধান, অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখ, অস্থায়ী সংবিধান আদেশ 11ই জানুয়ারিতে তিনি ঘোষণা করেন। তাহলে এটুকুই ছিল সংবিধান আদেশ। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 1972 সালে 23 মার্চ তিনি, আমি কিন্তু এখানে লিখতেছি না, পাশে লিখতেছি না এটা কিসের, আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা যদি পারো খাতায় নোট করে নাও, এটা 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। অর্থাৎ হচ্ছে শেখ মুজিবুর রহমান একটার পর একটা আদেশ জারি করেন। প্রথমটা ছিল কি, 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ, 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। তাহলে এই দুইটা আদেশ জারি করে তিনি ঘোষণা করেন যে এই আদেশ 1971 সালের 26 মার্চ থেকে কি হবে, যে
কার্যকর হবে। তার মানে হচ্ছে 1971 সালের 26শে মার্চে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো, এরপর থেকেই মূলত হচ্ছে কি বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি হবে বলে তিনি বলে দেন ওই আদেশের মধ্যে। এবং ওই গণপরিষদের সদস্য কারা হবে সেটার প্রশ্নে যখন মানে প্রশ্ন যখন উঠে তখন সেটা প্রশ্নের জবাব হচ্ছে কি যে গণপরিষদের সদস্য হবে শুধুমাত্র প্রাদেশিক পরিষদের সদস্য যারা নির্বাচিত হয়েছিল এবং পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনে যারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল, যারা নির্বাচিত হয়েছিল তারাই মূলত হচ্ছে কি যে বাংলাদেশ গণপরিষদের সদস্য হতে পারবে। তার মানে গণপরিষদ সে সময়ে কি আসলে গণপরিষদটা কি সেটা যদি বলি তাহলে গণপরিষদটা হচ্ছে বাংলাদেশে যেমন বর্তমানে জাতীয় সংসদ আছে সে সময়ে কোনো জাতীয় সংসদ ছিল না, সংবিধান প্রণয়নের পরেই তো এটার নামকরণ করা হয়েছিল জাতীয় সংসদ হিসেবে। ঠিক আছে, জাতীয় সংসদ সংবিধান প্রণয়নের আগে এটা ছিল গণপরিষদ, অর্থাৎ জাতীয় সংসদ যেটা বর্তমানে আমরা দেখতে পাই যেখানে আমাদের প্রতিনিধিরা সংসদ সদস্যরা গিয়ে মূলত কি করে যে সেখানে আইন প্রণয়ন করে বা আইন তৈরি সংশোধন পরিবর্তন পরিমার্জন করে, সেই যে যেখানে বসে আইনসভা যেটা বাংলাদেশে বর্তমানে সেটা মূলত জাতীয় সংসদ। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে জাতীয় সংসদ ছিল না এবং এটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23শে মার্চ ঘোষণা করেন কি হিসেবে, বাংলাদেশ গণপরিষদ নামে। ঠিক আছে, তাহলে গণপরিষদ যেটা ঘোষিত হয়েছিল সেটা কত তারিখ, 1972 সালের 23শে মার্চ। এর পরবর্তীতে 1972 সালের 10শে এপ্রিল, 1972 সালের 10শে এপ্রিল অনেকে কমেন্ট করতেছো, ১৯৭২ সালের ১০ এপ্রিল যে তোমরা সবাই জানো যে 10 এপ্রিলই কিন্তু তোমার মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 1971 সালে। ঠিক আছে, এই 10ই এপ্রিলের তারিখটাকে স্মরণীয় করে রাখার জন্য মূলত 1972 সালের 10ই এপ্রিল প্রথম এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে হচ্ছে এই যে 72 সালের 23শে মার্চ প্রথম গণপরিষদ আদেশ জারি করা হয় 1972 সালের 10ই এপ্রিল প্রথম কি বসে, যে গণপরিষদের প্রথম বৈঠক বসে বা অধিবেশন বসে। ঠিক আছে, প্রথম অধিবেশন বসে 1972 সালের 10ই এপ্রিল। ঠিক আছে, তাহলে কার আহ্বানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অধিবেশনের প্রথম দিনে গণপরিষদের সদস্যগণ কর্তৃক স্পিকার নির্বাচিত হন, প্রথম স্পিকার বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার ছিলেন শাহা আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হন জনাব মোহাম্মদুল্লাহ, জনাব মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অত হচ্ছে প্রথম স্পিকার ছিলেন হচ্ছে শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ছিলেন মূলত মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর হচ্ছে আমি যেগুলো বলতেছি পারলে একটু নোটেশন করে নাও, নোট করে নাও। তো এখানে যে গণপরিষদটা গঠন করা হবে এই গণপরিষদের সদস্য কতজন ছিল সেই প্রশ্ন তো তোমাদের মনে থাকতে পারে। গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা ছিল 403 জন, 403 জন, 403 জনের মধ্যে মূলত 300 জন ছিল হচ্ছে প্রাদেশিক পরিষদের সদস্য, 300 জন কত কোথাকার প্রাদেশিক পরিষদের 300 জন অর্থাৎ প্রাদেশিকের, আর অন্যদিকে সাধারণ পরিষদের সদস্য ছিল হচ্ছে 100 কত, 403 জনের মধ্যে 403 জনের মধ্যে মূলত 403 জন যে সদস্য গঠন করা হয়েছিল, সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ছিল হচ্ছে মূলত 300 জন এবং প্রাদেশিক পরিষদের ছিল 169 জন। কতজন সালগুলো কিভাবে মনে রাখবো, আচ্ছা সালগুলো কিভাবে মনে রাখবো এটা একটা বিশাল সমস্যা, সালগুলো মনে রাখার জন্য এভাবে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে, মূলত এখানে সিকোয়েন্স অনুযায়ী মনে না থাকলে কিন্তু মনে রাখতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা সাল আলাদা আলাদাভাবে মনে রাখা সম্ভব না, এখানে একটা সিকোয়েন্স আছে। দেখুন 10 তারিখের পরে 11 তারিখ, 23 তারিখ, 23শে মার্চ যেটা, এটা 1971 সালের সাথে তুলনা করে দেখে 3 দিন আগে 23শে মার্চ কি ঘোষণা করেন, যে গণপরিষদ আদেশ ঘোষণা করেন। এরপর হচ্ছে 72 সালের 10ই এপ্রিল, এটা হচ্ছে ওই যে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল সেটাকে স্মরণীয় করার জন্য হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এবার আসি
এই যে বললাম আমি যে টোটাল 403 জন নিয়ে মূলত গণপরিষদ গঠন করা হয়েছিল। তবে যে আমাদের পূর্ব পাকিস্তানের বা সরি বাংলাদেশের প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য ছিল 300 জন, আর অন্যদিকে হচ্ছে সাধারণ পরিষদের নির্বাচিত সদস্য ছিল হচ্ছে 169 জন। 169 জন টোটাল হচ্ছে 769 জন, সর্বমোট 700 কত ছিল 69 জন সদস্য নিয়ে মূলত হচ্ছে কি সদস্যদের মধ্য থেকে অর্থাৎ প্রাদেশিক পরিষদ এবং সাধারণ পরিষদ নির্বাচনে প্রাদেশিক পরিষদের 300 জন সদস্য নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিল, অন্যদিকে হচ্ছে সাধারণ পরিষদে 169 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিল এবং হচ্ছে সেখানে মোট টোটাল ছিল 469 জন। কতজন? 469 জন। ওইখান থেকে 403 জন নিয়ে মূলত কি গঠন করা হয়েছিল অর্থাৎ আমাদের বাংলাদেশের সাধারণ গণপরিষদ গঠন করা হয়েছিল, গণপরিষদ গঠন করা হয়েছিল 403 জন সদস্য নিয়ে। আচ্ছা, এবার আসি সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান প্রণয়ন কমিটি দ্বিতীয় দিনে অর্থাৎ 10 তারিখ প্রথম অধিবেশন বসলো, দ্বিতীয় দিনে 11 এপ্রিল অর্থাৎ প্রথম অধিবেশন কত তারিখ বসলো 1972 সালে 10ই এপ্রিল, 11ই এপ্রিল 1972 সালে মূলত সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যেখানে সদস্য সংখ্যা ছিল কত? তাহলে হচ্ছে 11ই এপ্রিল কি গঠন করা হয়? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে 1972 সাল 11 এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। তাহলে এখানে কিছু জিনিস বলে রাখা ভালো, তার মধ্যে হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল সর্বমোট 37 জন। কতজন? সর্বমোট 37 জন, ঠিক আছে। এবং সেখানে 34 জন সদস্যের মধ্যে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল, ডক্টর কে? কামাল হোসেন। এবং এই যে ডক্টর কামাল হোসেন এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছে রাজিয়া বানু। কে? রাজিয়া বানু। একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? রাজিয়া বানু। এবং হচ্ছে মূলত আরেকজন, আর এর অর্থাৎ এরা সবাই কিন্তু আওয়ামী লীগ ছিল, একমাত্র একজন ছিল ন্যাপ মুজাপ্পর, অর্থাৎ ন্যাপ মুজাপ্পর সদস্য ছিলেন শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, অর্থাৎ কিছু বছর আগে কয়েক বছর আগে মারা গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের নেতা ছিলেন, বড় সড়ো নেতা ছিলেন। তো হচ্ছে এই যে তিনি তিনি তিনিও কিন্তু তোমার সংবিধান প্রণয়ন কমিটিতে ছিলেন এবং তিনি ছিলেন বিরোধী দলীয়, তিনি ছিলেন কোন দলীয়? বিরোধী দলীয় একমাত্র সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। তাহলে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? রাজিয়া বানু। এবং বিরোধী দলীয় একজন সদস্যের নাম হচ্ছে কে? শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত, ঠিক আছে। হ্যাঁ, রিয়া পারভিন যেটা বলছে সেটাই সত্য, যে যেগুলো যে জিনিসগুলো বোরিং সেগুলো ইন্টারেস্ট নিয়ে পড়তে হয়, ঠিক আছে। যেমন হচ্ছে একটার পর একটা জানার চেষ্টা করো, যে জাস্ট হচ্ছে ইতিহাসটাকে আমি একটু জানি, এই ইতিহাসটাকে জানির চিন্তা যদি তোমার মাথায় থাকে এই তখন তোমার মধ্যে কি আসবে না, যে বোরিংনেস আসবে না, বা হচ্ছে তোমার মনে হবে না যে এটা আসলেই ভালো লাগতেছে না, এই ধরনের মনে হবে না। এটাকে বলে যে হচ্ছে পজিটিভ চিন্তা করা, অর্থাৎ থট অফ পজিটিভ, অর্থাৎ সব কিছুকে ইতিবাচকভাবে নেওয়া। অর্থাৎ তুমি যারা সায়েন্স থেকে আসছে বা কমার্স থেকে আর্টসের মধ্যে রূপান্তরিত হয়েছে বা চলে আসছে বিভাগ পরিবর্তন করে, তাদের জন্য এটা বোরিং লাগতে পারে, কিন্তু এমনটা নয় যে এটা তোমার জানতে হবে না, যে তোমার ইতিহাসটা কি তোমার জানা প্রয়োজন না, এই প্রয়োজন থেকে তো তুমি অন্তত জেনে নিতে পারো বা আগ্রহটা তো দেখাতে পারো, ঠিক আছে। তো যারা হচ্ছে মনে করতেছে যে এটা বোরিং পড়াশোনা, তাদেরকে বলবো যে নিজের ভিতরে একটু পজিটিভ চিন্তা আনো এবং মনে করো যে না, সব কিছু অল ইজ ওয়েল একটা কথা আছে, সব কিছু ঠিক, ঠিক আছে। জাস্ট হচ্ছে নিজের ভিতরে ওই চিন্তাটা আনতে হবে। তাহলে হচ্ছে এই 11ই এপ্রিল মূলত সংবিধান প্রণয়ন কমিটি ঘোষণা করা হয়, যেখানে 34 সদস্য বিশিষ্ট ছিল। আমি কি বুঝাইতে পারছি? এরপরে হচ্ছে এই সংবিধান প্রণয়ন কমিটি মূলত বৈঠক বসেন, প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংবিধান এই কস্টার সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1972 সালে 17ই এপ্রিল। 1972 সালে প্রথম বৈঠক বসে 17ই এপ্রিল, ঠিক আছে। অর্থাৎ 1972 সালে 17ই এপ্রিল প্রথম বৈঠক বসে সংবিধান কস্টরা প্রণয়ন কমিটি। এবং হচ্ছে এরা এরা মূলত একটা দীর্ঘ সময় পরে, অর্থাৎ একটা দীর্ঘ সময় পরে
নানান ঘাত প্রতিঘাত এবং হচ্ছে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে পরবর্তীতে এরা হচ্ছে মূলত 11ই অক্টোবর 1972 সালে কমিটির শেষ বৈঠকে খসড়া সংবিধানের চূড়ান্ত রূপ গৃহীত হয় এবং 12ই অক্টোবর সেটা কোথায় পেশ হয়, যে দ্বিতীয় অধিবেশনে, 12ই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং অধিবেশনে খসড়া বিল আকারে উত্থাপিত হয় এবং সংবিধান পাঠ শুরু হয় হচ্ছে 19শে অক্টোবর এবং সেটা পাঠটা চলে 30শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ সংবিধান যেটা তৈরি করছিল সেটা হচ্ছে একটা খসড়া সংবিধান এবং প্রথম বৈঠক বসছিল হচ্ছে কত তারিখ, 11ই এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটি ঘোষণা করা হয়, 17ই এপ্রিল সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে এবং পরবর্তীতে তারা খসড়া তৈরি করেন এবং খসড়া তৈরির তারিখটা ছিল হচ্ছে 12ই অক্টোবর শেষ বৈঠকে মূলত খসড়া চূড়ান্ত করেন, মোটামুটি চূড়ান্ত করেন খসড়া। এই খসড়া চূড়ান্তটা পরবর্তীতে সংসদে 19শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত চলে, ঠিক আছে? 30শে অক্টোবর পর্যন্ত এই সংবিধান খসড়া সংবিধানটা পর্যালোচনা চলে। পরবর্তীতে এই যে সংবিধানটা পর্যালোচনা চলার পরবর্তীতে 1972 সালে 4 নভেম্বর এই সংবিধান গৃহীত হয়। তাহলে সংবিধান কত তারিখ গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে 4 নভেম্বর কি করা হয়, সংবিধানটা গৃহীত হয়। গৃহীত হওয়া মানে কি? ওটাই গৃহীত হওয়া, গণপরিষদে বিল আকারে উত্থাপন করার পরে সেটা গণপরিষদে গৃহীত হয়। আমি কি বোঝাইতে পারছি? তার মানে 4 নভেম্বর অর্থাৎ 4 নভেম্বর হচ্ছে মূলত 1972 সালে সংবিধানটা, যেটা খসড়া সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেটা বিল আকারে উত্থাপিত হওয়ার পরে সেটা সংবিধানটা গণপরিষদে গৃহীত হয় এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্মরণীয়, বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য এবং হচ্ছে বিজয়ের প্রথম বছর উদযাপন উপলক্ষে 1972 সালে সংবিধানটা 16ই ডিসেম্বর কি করা হয়, কার্যকর করা হয়। 16ই ডিসেম্বর কার্যকর করা হয়। তাহলে এইটাই ছিল হচ্ছে মূলত সংবিধান, বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস। আমি ইতিহাসটাকে একদম ছোটোভাবে বলছি, এখানে আরও অনেক ঘটনা আছে যে কিভাবে কতদিন পর্যন্ত এটা বৈঠক বসলো, এই জিনিসগুলো আপাতত তোমরা জাস্ট হচ্ছে এই সালগুলো মনে রাখার চেষ্টা করবা এবং তারিখগুলো মনে রাখার চেষ্টা করবা। তাহলে যেটা বললাম, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে 16ই ডিসেম্বর। স্বাধীন হওয়ার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময়ে কিন্তু বাংলাদেশে ছিলেন না। তোমরা সবাই জানো যে তিনি পাকিস্তান কারাগারে ছিলেন এবং পরবর্তীতে 10ই জানুয়ারি তিনি স্বদেশে ফিরে আসেন, আমাদের দেশে ফিরে আসেন এবং 11ই জানুয়ারি এসে তিনি যেটা করলেন সেটা হচ্ছে কি, অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। তিনি এটাতে এটাও উল্লেখ করলেন যে এই আদেশটা হবে বাংলাদেশের 1972-এর অস্থায়ী সংবিধান আদেশ এবং 72-এর অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী এটা কার্যকর হবে হচ্ছে কত তার, এই এই 72-এর অস্থায়ী সংবিধান আদেশটা মূলত শেখ মুজিবুর রহমান এই 11ই জানুয়ারি ফ্যাস করেন এবং পরবর্তীতে 1972 সালের 23শে মার্চ তিনি যেটা করলেন সেটা হচ্ছে বাংলাদেশের গণপরিষদের, গণপরিষদ কি করলেন, ঘোষণা করলেন বা আহ্বান করলেন, অর্থাৎ হচ্ছে গণপরিষদ আদেশ জারি করলেন। কি জারি করলেন? গণপরিষদ আদেশ জারি করলেন। বুঝাইতে পারছি? অর্থাৎ হচ্ছে 1972 সালে 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি করলেন এবং তিনি সেখানে একটা শর্ত জুড়ে দেয়, সেটা হচ্ছে কি, এই গণপরিষদ আদেশটা 26শে মার্চ 1971 সাল থেকে কার্যকর হবে। অর্থাৎ হচ্ছে 26শে মার্চের 1971 সালে যেটা, যে 26শে মার্চের স্বাধীনতা ঘোষণার পর থেকে কি হবে, কার্যকর হবে। তার মানে গণপরিষদ আদেশ যেটা সেটা 26শে মার্চের পর থেকে কার্যকর ছিল। এরপরে যেটা সেটা হচ্ছে 1972 সালে 10ই এপ্রিল প্রথম গণপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। 10ই এপ্রিল প্রথম গণপরিষদের বৈঠক কি হয়, অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে 1972 সালে এসে 11ই এপ্রিল 1972 সালে এসে মূলত কি হয়, যে প্রথম গণপরিষদের বৈঠকের পরবর্তীতে এই যে তোমার সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, ঘোষণা করা হয়, প্রণয়ন কমিটি গঠন করা বা ঘোষণা করা হয় এবং যেখানে সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন এবং সদস্য সংখ্যা ছিল মোট 37 জন এবং একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছে রাজীব বানু এবং বিরোধী দলীয় নেতা ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত। তাহলে হচ্ছে এই যে 1972 সালে 17ই এপ্রিল সব প্রথম সংবিধান প্রণয়ন কমিটি একটা বৈঠক বসেন এবং বৈঠকের মাধ্যমে তারা বৈঠকে মূলত খসড়া প্রণয়নের জন্য তারা চিন্তাভাবনা শুরু করেন এবং পরবর্তীতে এটা তোমার 19শে অক্টোবর এটার পাঠ শুরু হয় এবং 30শে অক্টোবর সেটা শেষ হয় এবং পরবর্তীতে সেটা খসড়া অনুমোদন পায় বা গৃহীত হয়। কখন গৃহীত হয়? হচ্ছে 4 নভেম্বর 1972 সালে
এই যে সংবিধানটা গৃহীত হয়। পরবর্তীতে সেটা 1972 সালের 16ই ডিসেম্বর সেটা কি হয়, কার্যকর হয়। তো এখন তোমাদের, আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, এবং এখানে আমি বলছিলাম যে বাংলাদেশের প্রথম স্পিকার নাম বলছিলাম, ডেপুটি স্পিকারের নাম বলছিলাম, একটু আমাকে বলো যে বাংলাদেশের প্রথম স্পিকারের নাম কি। বলো বলো, বাংলাদেশের প্রথম স্পিকারের নাম কি, কমেন্ট সেকশনে জানাও, দেখি আমি তোমরা কতটুকু মনোযোগী ছিলে। আচ্ছা, শাহ আব্দুল হামিদ, রিয়া পারভীন, ধন্যবাদ। আশা করছি তুমি হয়তো মনোযোগী ছিলে। বাকিদের কি অবস্থা? অ্যান্টি নিলয়, শাহ আব্দুল হামিদ। আচ্ছা, তো এইটুকুই বিশেষত হচ্ছে সংবিধান প্রণয়নের ইতিহাস। আমি কি কন্টিনিউ করব নাকি হচ্ছে আজকের মতো এখানে শেষ করব, তোমরাই বলো, কমেন্ট সেকশনে বলো। আমি কন্টিনিউ করতে বললে আমি কন্টিনিউ করব অবশ্যই, যদি বলো যে না এতটুকুই থাক তাহলে আমি এতটুকুই রেখে দিব, আমি এর বাইরে যাব না। জনাব মোহাম্মদ উল্লাহ। তাহলে হচ্ছে এটা ছিল হচ্ছে সংবিধান প্রণয়নের ইতিহাস, কি ইতিহাস, এই সালগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা জাস্ট হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা। আমি কি চালিয়ে নিব যে আর এর বৈশিষ্ট্যগুলো নিয়ে যাব নাকি হচ্ছে আজকের মতো এখানে রাখবো, বলো কমেন্ট সেকশনে বলো। যারা অ্যাক্টিভ আছো তোমরা তো লাইক মানে পোস্টটা শেয়ারই করো নাই, যে লাইভটা যে চলতেছে এটা যদি শেয়ার করো তাহলে হচ্ছে একটু রিচ বাড়তো, অন্তত এটা বলতে পারতাম যে মানে রিচ বাড়ছে যার কারণে স্টুডেন্ট আসতে পারছে। এখন তো দেখি যে অনেকে অ্যাক্টিভ আছে কিন্তু হচ্ছে কমেন্ট সেকশনে নাই, অনেক এনার্জেটিক অ্যান অ্যাক্টিভ আমরা, তোমরা অ্যাক্টিভ হলে হবে না তো, আমারও তো এনার্জি দরকার আছে তাই না। আচ্ছা তোমরা বলো তাহলে আমি কন্টিনিউ করি, করব কি না। আচ্ছা ভালো লাগছে, যেহেতু কিছু তো করার নাই, করতে হবে। এখন তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে যাই, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে। বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি, অর্থাৎ বাংলাদেশের, বাংলাদেশের সংবিধানটা কি ধরনের আসলে, যে তোমরা সবাই জানো এটা একটা লিখিত সংবিধান। এটা কি সংবিধান? এটা একটা লিখিত সংবিধান। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, লিখিত সংবিধান। আমার কথা শোনা না গেলে বলিও, বা হচ্ছে কোনো সমস্যা হলে বলিও, লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানের ক্ষেত্রে যেটা, যে পৃথিবীতে অনেকগুলো সংবিধান আছে তাই না, অনেকগুলো সংবিধান আছে যেখানে লিখিত অলিখিত উভয় ধরনের থাকতে পারে। বাংলাদেশের যে সংবিধান, যে 72-এর যে সংবিধান, সেটার ইতিহাস আমরা জানবো। বাংলাদেশের সংবিধান, এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো জানতেছি সেগুলো হচ্ছে 72-এর সংবিধানের বৈশিষ্ট্য। প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে লিখিত সংবিধান, এবং এখানে পৃষ্ঠা নম্বর হচ্ছে 82 পৃষ্ঠার একটা সংবিধান। বাংলাদেশের যে সংবিধান সেটা কত পৃষ্ঠার, 82 পৃষ্ঠার একটা সংবিধান। এবং এখানে হচ্ছে তোমার কয়টি কি কি আছে, আর 82 পৃষ্ঠার সংবিধান 153টি অনুচ্ছেদ আছে, কয়টি অনুচ্ছেদ, 153টি অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ। একশো তিপ্পান্নটি কি আছে, অনুচ্ছেদ আছে, 11টি ভাগ আছে, কয়টি ভাগ, 11টি ভাগ। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে, 11টি ভাগ। তফসিল, আমি আবার বলতেছি, আমি আমি এখন ব্যাখ্যা করতেছি হচ্ছে 72-এর সংবিধানের বৈশিষ্ট্য, অর্থাৎ হচ্ছে আমাদের প্রথম যে সংবিধান সংশোধনীর আগে, এখন তো প্রায় ষোলোটা সংশোধনী হয়ে গেছে, ঠিক আছে। এই যে সংশোধনীর আগেই মূলত হচ্ছে কি, যে বাংলাদেশের সংবিধান কেমন ছিল, একটি প্রস্তাবনা এবং 4টি তফসিল ছিল, একটি প্রস্তাবনা আর তফসিল কয়টি ছিল, 4টি তফসিল ছিল, ওকে। তাহলে হচ্ছে লিখিত যে সংবিধান, এই সংবিধানের 82 পৃষ্ঠা ছিল এবং হচ্ছে 153টি অনুচ্ছেদ ছিল, 11টি ভাগ ছিল, একটি প্রস্তাবনা ছিল এবং 4টি তফসিল ছিল, ঠিক আছে, মনে রাখতে পারলে বেটার। আর যদি মনে নাও থাকে তাহলে হচ্ছে বইটাকে বারবার বারবার পড়ার চেষ্টা করো, কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে না জেনে পার পেয়ে সুযোগটা এই ইন্টারমিডিয়েটে নাই, কারণ হচ্ছে পরবর্তীতে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে, এবং ইন্টারমিডিয়েটটা যতই তোমরা হেলায় পেলায় কাটাও না কেন কিন্তু ঠিকই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে এই পড়াগুলো কিন্তু পড়তে হবে, এটা কিন্তু শিওর, এটা আমি একদম 100% বলতে পারি যে এটা পড়াশোনাগুলো এগুলো করতেই হবে,
ঠিক আছে, এই জন্য হচ্ছে আগেভাগে করে নাও। তো এখন এখানে যে যে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধানের মধ্যে মানুষের মৌলিক অধিকারের সন্নিবেশ, রাজনৈতিক অধিকারের সন্নিবেশ, সামাজিক অধিকারের সন্নিবেশ, অর্থাৎ ওভারঅল সব কিছু এই লিখিত সংবিধানের মধ্যে উল্লেখ আছে। এবং এই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত একটা বাংলাদেশের সংবিধানটা কি সংবিধান, লিখিত সংবিধান। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ এই সংবিধানে প্রজাতন্ত্র সম্পর্কে বলা আছে। প্রজাতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রজাতন্ত্র বলতে এমন একটা অবস্থা বলতে, মানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, অর্থাৎ হচ্ছে প্রজাতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ জনগণই মূলত হচ্ছে রাষ্ট্রের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা সরকার গঠনের ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। অর্থাৎ জনগণরা নিজেদের ভোট দিয়ে কিন্তু তোমার রাজনৈতিক নেতৃত্ব বা সরকার গঠন করে থাকে। এই জন্য হচ্ছে মূলত সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যিনি আছেন তিনি রাষ্ট্রের যে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, এরা কিন্তু সংবিধান সংসদের যে সদস্য যারা আছে তাদের কর্তৃক নির্বাচিত হয়। অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত এবং প্রধানমন্ত্রী এবং হচ্ছে রাষ্ট্রপতি এরা কিন্তু সংসদের সংসদের ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী এবং কি রাষ্ট্রপতি। তো এখানে যেটা হয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কাদের সংসদের ভোটে কিন্তু নির্বাচিত হয়, আবার সংসদের সদস্যরা নির্বাচিত হয় হচ্ছে জনগণের ভোটের দ্বারা। কিসের দ্বারা? জনগণের ভোটের দ্বারা। তার মানে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, জনগণ না চাইলে কিন্তু কেউ ক্ষমতায় আসতে পারবে না বা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পাবে না। এই জন্য হচ্ছে প্রজাতন্ত্রটা আসলো। ওকে, তাহলে এখন আসি তৃতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য গেল এটা প্রজাতন্ত্র, তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। কি সংবিধান? দুষ্পরিবর্তনীয় সংবিধান। তার মানে কি? মানে এটা পরিবর্তন করা যাবে তবে সেটা দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ হচ্ছে সহজে পরিবর্তন করা যাবে না। প্রায় যে সংসদ সদস্য যারা থাকে বা আইনসভার যে সদস্যগুলো থাকে তাদের মধ্যে 2/3 যদি এই সংবিধানটাকে সংশোধন করার পক্ষে বা পরিবর্তন পরিমার্জন করার পক্ষে না থাকে তাহলে সেটাকে কখনো পরিবর্তন করা সম্ভব হবে না। এবং সেই জিনিসটাই হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান বৈশিষ্ট্য, অর্থাৎ হচ্ছে সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য কি, দুষ্পরিবর্তনীয় সংবিধান। অর্থাৎ হচ্ছে এটাকে চাইলে যে কেউ কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার। কি অধিকার? মৌলিক অধিকার। আমরা সবাই জানি যে মৌলিক অধিকার কি কি, যে দেখি তোমরা বলো তো মৌলিক অধিকার কি কি, কমেন্ট সেকশনে জানাও যে মৌলিক অধিকার সম্পর্কে তোমরা কি জানো, মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো কি কি বলো তো দেখি, রিয়া পারভিন তোমার প্রশ্নটা আমি দেখছি, তফসিলটা হচ্ছে বিশেষত যেমন হচ্ছে বইয়ের চাপ্টার থাকে না ওই ধরনের ঘোষিত কিছু তফসিল ছিল, অর্থাৎ সংবিধানে কিছু তফসিল ছিল ওই রকম চাপ্টারের মতোই, খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এই যে মৌলিক অধিকারের সন্নিবেশটা কিন্তু সংবিধানের মধ্যে থাকবে, এটা ছিল 72-এর সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য। অর্থাৎ মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারগুলো, অর্থাৎ একটা মানুষ সুস্থভাবে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হতে বা মানুষ হয়ে বেড়ে উঠতে যে অধিকারগুলোর প্রয়োজন সেই অধিকারগুলো হচ্ছে মৌলিক অধিকার। এবং এই মৌলিক অধিকারগুলোর বিষয়ে সন্নিবেশ আছে কোথায়? সংবিধান। এই জন্য হচ্ছে মৌলিক অধিকারটাও এখানে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে। অর্থাৎ মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে সংবিধানের 24 থেকে 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত প্রায় 18টি মৌলিক অধিকারের সন্নিবেশ আছে। 27 থেকে সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত প্রায় কয়টি? 18টি মৌলিক অধিকারের সন্নিবেশ আছে আছে অর্থাৎ প্রায় কয়টি? 18টি সন্নিবেশ আছে। আচ্ছা, অ্যান্টি নিলয় তুমি আসলেই ভালো উত্তর দিছো। আচ্ছা, এখানে তাহলে মৌলিক অধিকারের সন্নিবেশটা কোথায় আছে? আমাদের সংবিধানে আছে। কয়টি অধিকার সম্পর্কে বলা আছে মৌলিক অধিকারের?
প্রায় 18টি, অর্থাৎ হচ্ছে 18টি অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ আইন, অর্থাৎ আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটা আমি আগেও বলছি যে তোমাদেরকে সর্বোচ্চ আইন, অর্থাৎ হচ্ছে এই সংবিধানটা হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, অর্থাৎ এটার সাথে সাংঘর্ষিক কোনো আইন তৈরি হতে পারবে না, বা তৈরি হলেও সেটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ হচ্ছে যেই অংশটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, অর্থাৎ সংবিধানের সাথে মিলতেছে না, যেমন হচ্ছে আমাদের যে 4টা মূলনীতি আছে, জাতীয়তাবাদ, হ্যাঁ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এই যে 4টা মূলনীতি, এই মূলনীতিগুলোর সাথে যদি কোনো কারণে কোনো একটা আইন সাংঘর্ষিক হয়, মৌলিক অধিকারের যে আইনগুলো বা অনুচ্ছেদগুলো আছে, যে ধারাগুলো আছে, সেগুলোর সাথে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির বা কোনো মানে কোনো কি বলবো, কোনো সংবিধান বা কোনো প্রতিষ্ঠানের সংবিধান বা কোনো রাজনৈতিক দলের সংবিধান যদি সাংঘর্ষিক হয়, তাহলে সেই রাজনৈতিক দলের সংবিধানের যেই অংশটা সাংঘর্ষিক সেই অংশটা কি হিসেবে বাতিল বলে গণ্য হবে, সংবিধান বাতিল হবে না। বুঝতে পারছি? তাহলে হচ্ছে এটা সর্বোচ্চ আইন হিসেবে পরিগণিত হবে। 5 নম্বর বৈশিষ্ট্য গেল। এরপরে হচ্ছে 6 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানটার বৈশিষ্ট্য তুলে আনা হয়েছে। আমি একটু বলি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা, কয়টা প্রধান মূলনীতি হচ্ছে 4টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। চালনার মূলনীতি, মূলনীতিগুলো কি কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি 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 কি? সমাজ প্রথমে হচ্ছে কি তোমরা বলো, জাতীয়তাবাদ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টা মূলনীতি মূলত হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পরিগণিত, এবং এই 4টা মূলনীতি মূলত আমরা পরিশুদ্ধভাবে মেনে চলি বা আমাদের দেশের মানুষেরা মেনে চলে। অর্থাৎ হচ্ছে কেউ কারো ধর্মের প্রতি মানে কি আক্রমণাত্মক হয় না, এর পাশাপাশি রাষ্ট্র পরিচালিত এই 4টা মূলনীতির উপর ভিত্তি করে, এটাই হচ্ছে মূলত রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্থাৎ হচ্ছে এখানে 8 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ সংবিধানের দ্বিতীয় ভাগের 8 নম্বর অনুচ্ছেদেই মূলত হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ আছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এখন আসি আমরা 6 নম্বরের পরে যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র। কোন গণতন্ত্র? সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ এখানে সংসদটাকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ হচ্ছে রাষ্ট্র পরিচালিত হবে জাতীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, তার মানে কি মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রের মানে সরকারের প্রধান, প্রধানমন্ত্রী কি সরকারের প্রধান, এবং রাষ্ট্রপতি হবে রাষ্ট্রের প্রধান, কিন্তু কার্যত রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে কার হাতে, প্রধানমন্ত্রীর হাতে বা সংসদের হাতে, এই জন্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র বলা হয়। তাহলে হচ্ছে 72-এর যে সংবিধান সেটা কোন ধরনের সংবিধান? সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছিল ওই সংবিধানের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে সংবিধানে উল্লেখ আছে যে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এককেন্দ্রিক আইনসভা। যে তোমরা জানো যে আইনসভা মূলত হচ্ছে একটা মাত্র এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এককেন্দ্রিক আইন না, সরি, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট কেন? অর্থাৎ হচ্ছে তোমরা সবাই জানো যে ভারত এবং যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর অনেক কান্ট্রি এক কক্ষ বিশিষ্ট আইনসভা আইনসভা অনেক কান্ট্রিতে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। তুলনামূলক যে রাষ্ট্রগুলো বড়, আয়তনে বড়, যে রাষ্ট্রগুলো তুলনামূলক আয়তনে বড়, সেই রাষ্ট্রগুলোকে মূলত আমরা বলি, সেই রাষ্ট্রগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রচলিত থাকে, এবং হচ্ছে তাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা দিয়ে হয় না, বা হচ্ছে তারা এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সন্তুষ্ট থাকতে পারে না, বা সরকার ওইভাবে পরিচালনা করা সম্ভব হয় না, যার কারণে সেখানে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে তুলনামূলক ছোট হওয়ার কারণে, রাষ্ট্র ছোট হওয়ার কারণে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সেখানে আমরা এখানে মাত্র এক কক্ষ বিশিষ্ট আইনসভাটা দেখতে পাই। অর্থাৎ হচ্ছে বিশেষত এখানে শুধুমাত্র একটা কক্ষ কি থাকে, যে আইনের প্রণয়নের ক্ষেত্রে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ন্যায়পাল। সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল কি? এটা হচ্ছে নবম ন্যায়পাল।
ন্যায়পালটা সংবিধানের সাথে মানে সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আছে, অর্থাৎ সংবিধান অনুযায়ী থাকার কথা ছিল ন্যায়পালটা, কিন্তু বাস্তবিক পক্ষে স্বাধীনতার 50 বছর পরেও আমরা কিন্তু এই ন্যায়পালটা প্রতিষ্ঠা করতে পারি নাই। কারণ ন্যায়পালের যে রুলস বা হচ্ছে ন্যায়পালের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিরকম, সে হচ্ছে ন্যায়পাল চাইলে কিন্তু রাষ্ট্রের যে কোনো ব্যক্তিকে যে কোনো বিষয়ে তদারকি করার ক্ষমতা রাখে, অর্থাৎ হচ্ছে রাষ্ট্রের যে কোনো ব্যক্তিকে সে চাইলে যে কোনো বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে বা কারণ দর্শাতে বলতে পারে। অর্থাৎ কেউ যদি রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি কোনো একটা দুর্নীতি করে, অন্যায় করে বা হচ্ছে কোনো খারাপ কিছু করে, তাহলে সেটার জন্য অবশ্যই ন্যায়পাল কি করতে পারে, ওই ব্যক্তিকে শোকস করতে পারে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে সে ওই ব্যক্তিকে যে তার কারণ দর্শাতে বলতে পারে। এই জন্য হচ্ছে বিশেষত যেটা দেখা যায়, আমাদের কোনো সরকারই কিন্তু ন্যায়পাল প্রতিষ্ঠা করতে এত বেশি আগ্রহী ছিল না বা ন্যায়পাল প্রতিষ্ঠা করেনি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, তাহলে ন্যায়পালের কথা যেহেতু আসলো, যে ন্যায়পালটা মূলত হচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি যিনি আছেন, উনার যেমন হচ্ছে ক্ষমতা, ন্যায়পালেরও ঠিক ওই রকম ক্ষমতা থাকার কথা ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরাও তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকতো যদি ন্যায়পাল থাকতো, কিন্তু বাংলাদেশে এই ন্যায়পালের পদ এখনো পর্যন্ত সৃষ্টি করা হয় নাই স্বাধীনতার 50 বছর পরেও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এরপর হচ্ছে কি কেন্দ্রিক, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আমি আর লিখতেছি না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থাটা হচ্ছে মূলত, অর্থাৎ শুধুমাত্র একটা কেন্দ্র থেকে কি করা হবে, শাসন কার্য পরিচালনা করা হবে। যেমন আমাদের কথা যদি বলি, আমাদের দেশের কথা যদি বলি, যে আমাদের এখানে কিন্তু বিভাগ আছে, এই যে বিভাগ বাঘ বাঘ আছে, বিভাগের যে বিভাগীয় কমিশনার বা বিভাগীয় প্রধান যিনি থাকেন, তিনি কিন্তু আবার কেন্দ্রের কথার বাইরে এক পাও মানে কি বাড়াতে পারেন না। কেন? শুধুমাত্র এই যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কারণে, অর্থাৎ হচ্ছে কেন্দ্র থেকে যেটাই সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত, অর্থাৎ কেন্দ্রের কথার বাইরে গিয়ে কেউ কথা বলার বা সুযোগ বা হচ্ছে তোমার কি রাখে না, যে সামর্থ্য রাখে না। অর্থাৎ হচ্ছে কেন্দ্র থেকে যেটা পরিচালিত হবে সেটাই সবাই মেনে নিবে, এই জন্য হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, অর্থাৎ যে বিচার বিভাগ যেটা আছে সেটার কি থাকবে, স্বাধীনতা থাকবে। কি ধরনের স্বাধীনতা? অর্থাৎ বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে, সেই সম্পর্কেও কিন্তু সংবিধানে উল্লেখ আছে বা সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আছে। এরপর যেটা আছে সর্বজনীন ভোটাধিকার, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে সর্বজনীন এবং সার্বজনীনের মধ্যে একটু পার্থক্য আছে। সর্বজনীন এটা হচ্ছে ইউনিভার্সাল, আর যেটা সার্বজনীন এটা হচ্ছে পুরাতন, এটা সবার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে 18+ হলেই তবে সেটা ভোটাধিকার পায় বা হচ্ছে ভোট দেওয়ার ক্ষমতা লাভ করে বা ভোট দেওয়ার অধিকার পায়, তো আমরা নাগরিক হয়ে যাই 18 বছর হলে। আর সার্বজনীন যেটা, এটা হচ্ছে পুরাতন, এটা না, সর্বজনীন ভোটাধিকার লাভ করে, সার্বজনীন না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা, সর্বজনীন ভোটাধিকার লাভ করে 18 বছর পূর্ণ হলে, যে কেউ সর্বজনীন ভোটাধিকার লাভ করে। অর্থাৎ হচ্ছে এখানে জাত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই যখন হচ্ছে একটা নাগরিক অধিকার, অর্থাৎ হচ্ছে নাগরিক হয়ে যায় 18 বছর পূর্ণ হলে, মানুষ কি হয়, নাগরিক হয়, তখনই মূলত হচ্ছে তারা ভোটাধিকার লাভ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মালিকানার নীতি, এটা হচ্ছে রাষ্ট্রীয় সমবায় মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা কি ধরনের হবে, এই বিষয়ে কিন্তু সংবিধানে স্পষ্টত উল্লেখ আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার বলতে কিরকম, যে আমাদের যে সমাজতন্ত্রের কথা বলা আছে, যে সংবিধানের মূলনীতির 4টি মূলনীতির মধ্যে যে সমাজতন্ত্র সম্পর্কে বলা আছে, সেই সমাজতন্ত্রের মধ্যে মূল কথা হচ্ছে চীন, রাশিয়া বা হচ্ছে কিউবার মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করার না। বিশেষত এখানে সমাজতন্ত্রটা হচ্ছে শুধুমাত্র অর্থনীতির জন্য, কিসের জন্য, অর্থনীতির জন্য। অর্থাৎ অর্থনীতিটা মূলত সমাজতন্ত্র নির্ভর হবে, অর্থাৎ হচ্ছে সমাজতন্ত্র যেভাবে অর্থনীতি পরিচালনা করে ঠিক ওইভাবেই হবে বলে মূলত সংবিধানে উল্লেখ করা হয়, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যেই কিন্তু সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল। তোমরা সবাই জানো যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল শুধুমাত্র হচ্ছে অধিকারের জন্য, কিসের জন্য, সমান অধিকারের জন্য। কিন্তু বাস্তবিক পক্ষে মানে পাকিস্তান সরকার আমাদেরকে কোনো অধিকার না দেওয়ার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং হচ্ছে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, এই মুক্তিযুদ্ধকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে মুক্তিযুদ্ধের মানুষেরা কী চেয়েছিল, সেই সময়ে মানুষেরা কিসের জন্য যুদ্ধ করেছিল, সেই চিন্তা থেকেই মূলত হচ্ছে একটা যুগ উপযোগী এবং হচ্ছে বাংলাদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল 1972 সালে, ঠিক আছে? এবং 72 সালের সংবিধান যেটা প্রণয়ন হয়েছিল সেটা কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 1979 সালের যে সংশোধনী, সেই সংশোধনীর মাধ্যমে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে ফেলা হয়েছিল। এবং পরবর্তীতে
পঞ্চদশ সংশোধনীতে পরবর্তীতে আমরা 72 সংবিধানে ফিরে যাই, অর্থাৎ হচ্ছে পঞ্চদশ। একটা সংশোধনীর তারিখটা একটু মনে রাখো যদি পারো, এটা হচ্ছে 1979 সাল, আর এটা হচ্ছে পঞ্চম সংশোধনী। এরপর হচ্ছে 2011 সাল, এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে সংশোধনী, এই দুটো সংশোধনী বিশেষত, অর্থাৎ হচ্ছে 1979 সালের আগে, 1979 সালের আগে যে সংবিধান ছিল সেটা হচ্ছে কি, 72-এর সংবিধান, এবং 11 সালের পরে যেটা সংবিধান হয়েছে সেটাও 72 সালের সংবিধান। তার মানে পঞ্চম সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনীর মাঝখানে যতগুলো পরিবর্তন আসছে সেইগুলো কিন্তু এখন আর নাই, তার মানে এগুলো আগেকার মতো নাই। তার মানে আমরা পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধান যেটা 72-এ ছিল সেটা পরিবর্তন হয়েছিল, এবং একাদশ পঞ্চদশ সংশোধনী 2011 সালে এসে পরিবর্তন হয়ে সেটা আবার আমরা 72-এর সংবিধানে ফিরে গেছি। তাহলে কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করো, নয়তো আমি আজকের মতো এখানে আমার প্রথম লেকচার শেষ, পরবর্তী অন্য সময়ে আমরা দ্বিতীয় লেকচারে যাব। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে 3 মিনিটের মধ্যে একটু প্রশ্নটা করে ফেলো, দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে প্রশ্ন করো। আমি মনে করছি যে তোমরা আসলে বুঝতে পারছো বিষয়টা। আমি আজকে আপাতত সংবিধানের ধারণা এবং সংবিধানের, বাংলাদেশের সংবিধানের যে ইতিহাস এবং হচ্ছে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব, যদি থাকে তাহলে দ্রুতই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি চেষ্টা করব যে উত্তর করার জন্য। আচ্ছা, আমি মনে করতেছি যে তোমরা আসলেই বুঝতে পারছো এবং হচ্ছে এখানে অনেকে কমেন্ট করছো, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকের মতোই আমি বাংলাদেশের সংবিধানের যে প্রথম লেকচার এই লেকচারটা শেষ করছি, এবং সবার সুস্থতা এবং হচ্ছে পড়ালেখার সমৃদ্ধি কামনা করে এই লকডাউনে যাতে তোমরা বসে না থাকো এইটাই আমি অনুরোধ করব। তোমরা কোনো না কোনোভাবে শিক্ষার সাথে বা হচ্ছে পড়ালেখার সাথে যুক্ত থাকো, এবং হচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি প্রথম লেকচারটা, অর্থাৎ দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের যে প্রথম লেকচার শেষ করলাম। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং হচ্ছে আজকের মতো আজকের ক্লাসটা সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।